প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর সামাজিক নিশ্চিত করা যাচ্ছে না বিশেষ করে সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরী দেখে বোঝার উপায় নেই যে দেশ একটা ভয়াবহ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এরই মাঝে নগরীর মদিনা মার্কেট আম্বরখানা লালবাজার ও বন্দর বাজারের মতো এলাকাগুলোতে মানুষের ভিড় লেগেই আছে বিশেষ করে কাঁচা বাজারগুলোতে একে অন্যের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন আবার অনেকেই মাস্ক ব্যবহার সহ ন্যূনতম সতর্কতা অবলম্বন করছেন না এছাড়া ব্যস্ততম সড়কগুলোতে রীতিমতো যানজট লেগেই আছে এ অবস্থায় সিলেটে করোনা সংক্রমণের ঝুঁকির মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে যানবাহনের পাশাপাশি রিক্সা সিএনজি চালিত অটোরিকশা চলছে রাস্তার পাশের দোকানগুলোতেও রয়েছে মানুষের ভিড় কেউই মানছেন না সামাজিক দূরত্ব সিলেটে আক্রান্ত হয়েছেন চিকিৎসক পুলিশ র‍্যাব সাংবাদিক ব্যাংক কর্মকর্তা বিশেষ বাহিনীর সদস্য ফায়ার সার্ভিস কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানের দেখা তথ্য অনুযায়ী আটই জুন সোমবার পর্যন্ত সিলেট বিভাগ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার পাঁচশো ছেচল্লিশ জন এবং মারা গেছেন পঁয়ত্রিশ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনশো সাতাশি জন এদিকে করোনায় সিলেট বিভাগের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি রয়েছে এর মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন আটশো জন এবং মারা গেছেন ২৬ জন সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন তিনশো চারজন মারা গেছেন জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন দুইশো জন ও মারা গেছেন জন। এবং সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন একশো জন এবং মারা গেছেন জন। এমতাবস্থায় চলতে থাকলে ভবিষ্যতে সিলেট বাসীর জন্য আরো ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হই নিজে সুস্থ থাকি এবং দেশকেও সুস্থ রাখি নিষাদ তাসনিম নিতু ডায়াল সিলেট টেলিভিশন সিলেট